গত 11 এপ্রিল রাজধানী সিটি সেন্টারস্থিত আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদার জনমুখী বাজেট পেশ করে শনিবার সেই বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত ও পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ সব ওয়ার্ডের কাউন্সিলররা। এদিন মেয়র বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, কিভাবে এই বাজেটের মাধ্যমে নিগমবাসীরা তাদের মৌলিক অধিকারগুলি পেতে পারে। গত 11 এপ্রিল আগরতলা শহরবাসীর জন্য আমরা আগামী 1 বছর কী কী কাজ করব, শহর উন্নয়নে শহরকে সৌন্দর্যায়ন করার জন্য এবং শহরবাসীর যে সমস্যাগুলি নিরসন করার জন্য এবং শহরকে নতুনভাবে সাজানোর জন্য আমরা একটা বাজেট পেশ করেছিলাম। তো 11 এপ্রিল কাউন্সিল মিটিংয়ে আজকে এই বাজেটের উপর আলোচনা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।